আমাদের এই পৃথিবী সূর্যের 13 লক্ষ ভাগের এক ভাগ। এই ছোট্ট পৃথিবী চালাইতেই তো আমরা এখন বিজ্ঞানী মহাবিজ্ঞানী জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা আছে নিরাপত্তা পরিষদ সব হিমশিম খাচ্ছে, গলত গর্ম হয়ে যাচ্ছে, ঠিক না? এইটা হলো সূর্যের 13 লক্ষ ভাগের এক। আর এদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় এরকম 13 লাখ পৃথিবীর সমান সূর্যটা একটু তোলো দেখি কি বলেন, বেহোশ কি? যাদের শক্তির বহর এরকম, ইব্রাহিম আলাইহিস সালামের সময় সারা বিশ্বের বাদশাহ নমরুদ একটা ল্যাংড়া মশা ওনার জীবনলীলা ভবলীলা সাঙ্গ করে দিয়েছে, ঠিক না? মানুষের শক্তি কি? মানুষের শক্তি আল্লাহ শক্তির সামনে কিছুই না। কিন্তু এটা বোঝা যায় কখন? নিদানকালে। ফেরাউন নিদানকালে বুঝছে কিছুই নাই, আরে আমি যে খালি আবদুল্লাহ সেই খালি আবদুল্লাহ। নমরুদও মরার সময় বুঝছে যে খালি আবদুল্লাহ সে খালি আবদুল্লাহ, ঠিক না? সাদ্দাদও মরার সময় বুঝছে এক পা দিছে তার তৈরি জান্নাতে, আরেক পা দেওয়ার আগে জান কবজের জন্য মালাকুল মউত হাজির, আর আর পা ওখানে দেওয়ার কোনো সুযোগ, তখন বুঝছে যে আল্লাহর ক্ষমতা কত বড়। ও ভাইরা, যা দেখি শক্তিমত্তা পাওয়ার এগুলি সব ভুয়া আল্লাহ শক্তির সামনে, ঠিক না? নিদানকালে বোঝা যায়, নিদানকালে বোঝা যায়। তুরস্কে যে ভূমিকম্প হলো এটা আজকে তো দেখলাম যে তুরস্ক নাকি 3 মিটার 6 হাতের বেশি 3 মিটার সাগরের দিকে চলে গেছে দেশটা। দেশটা যেখানে ছিল সেখান থেকে সরে 3 মিটার সাগরের দিকে চলে গেছে। আপনি একটা ট্রাকের ইঞ্জিন বন্ধ হইলে এটাকে ঠেলতে গিয়া, যদি লোড ট্রাক হয় কি কেমন, ঠিক না? পারবেন এখানে 10-20-30 লক্ষ মানুষ একসাথে হইয়া বিল্ডিং এগুলি একটা ঠেলে স্থানচ্যুত করতে পারবেন? কিন্তু আল্লাহ 30 সেকেন্ডের একটা নাড়া দিচ্ছেন, 30 সেকেন্ডের নাড়ায় এই বিশাল একটা দেশ, আল্লাহ আকবার, বাংলাদেশের মতো 8টা দেশ, 8টা বাংলাদেশের সময় একটা দেশ 3 মিটার সরে গেছে সাগরের দিকে। আল্লাহ আকবার, আমার আল্লাহ কি না পারেন? إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. তিনি কোন জিনিস করতে চাইলে তিনি শুধু একটা কমান্ড করেন, হও, এবং সাথে সাথে এটা হয়ে যায়। এত বড় পাওয়ার সে আল্লাহ, আল্লাহর পাওয়ার। এইরকম মহাবিশ্বের মতো হাজার কোটি মহাবিশ্ব এক এক কমান্ডে তিনি সৃষ্টি করতে পারেন। আমরা আল্লাহকে কি মনে করছি? আল্লাহ, আমি গতকাল বলেছিলাম এখন মানুষের অক্ষমতার যুগ শুরু হয়েছে। মানুষের এতকাল মানুষ মনে করতো আমরা সব পারি, এখন দেখা যায় যে কিছুই পারি না। এখন গোটা বিশ্ব সামনে কিভাবে একটু 3 বেলা খাবো, এত ট্রাক্টর, এত পাওয়ার টেলার, এত কৃষি যন্ত্রপাতি, এত ব্যবসা বাণিজ্য, সেই সব সত্ত্বেও ওই আজ থেকে 250 বছর আগে যে দুর্ভিক্ষের ভয় পেত, এই একই অবস্থা। রিজিকের মালিককে আল্লাহ, আল্লাহ যদি রিজিক না দেন একটা চাল একটা গম গোটা মহাবিশ্ব একসাথে নেও তৈরি করার ক্ষমতা রাখে না। পৃথিবী এখন দেখিয়ে দিবে মানুষ তোমরা কত বড় অক্ষম। খসফুন বিল মাশরিক অখসফুন বিল মাগরিব অখসফুন বিজাজিরাতিল আরব, বড় বড় কেয়ামতের আলামত শুরু হবে যে কোনো সময়। পৃথিবীর পূর্ব প্রান্তে বিশাল একটা দেশ বা মহাদেশ মাটির নিচে চলে যাবে। পৃথিবীর পশ্চিম গোলার্ধে বিশাল দেশ বা মহাদেশ নাই, দেখবেন যে হঠাৎ শুনবেন সবাই কাঁদতেছে, সারা পৃথিবীর ব্যবসায়ীরা কাঁদতেছে, রাজা বাচ্চারা কাঁদতেছে, যারা বাড়ি করছে তারা কাঁদতেছে, নাই একটা খসফুন বিল মাগরিব
বিশ্বের পশ্চিম প্রান্তে খাসবন, সহি বুখারী হাদিস, বুখারী মুসলিম, এটা কিয়ামতের বড় আলামত গুলির বিখ্যাত একটা হাদিস, 10টা আলামতের মধ্যে এটা একটা যে মানুষের পাপের কারণে কি হয়ে যাবে, নিচে চলে যাবে। কেউ না, একটা মহাদেশ ছিল কি জলুস কি জাঁক জমা, হঠাৎ আপনারা শুনবেন যে সেই গোটা মহাদেশটা নাই, মাঠের নিচে চলে গেছে। এটা তো নবীজির সংবাদ, কার সংবাদ? আপনারা কিন্তু সেই যুগের কাছাকাছি যুগে বাস করছেন, হেদায়েতের এটাই সময়। এখন আল্লাহর ধরার মুহূর্ত, হেদায়েত হয়ে যাবে। এই কোরআন আপনাকে কি না দিয়েছে? একটা সূরা আছে, সূরা নূরে প্রথমে আয়াত আছে 26 আয়াত পর্যন্ত ব্যক্তি গঠন, নারী পুরুষ, বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক, কোন রিলেশন, কোন প্রেম, কোন ভালোবাসা, এমনকি এক নজর দেখা, ট্রাফিক আইন বসাই দিছে না, এটা করতে পারবে না। একটা নারীর ব্যাপারে যদি তুমি লোভ সামলাতে না পারো, তুমি রাষ্ট্র চালাইতে গিয়ে যখন রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাইবা, ঘোড়ার ডিম তুমি লোভ সামলাইবা, বুঝলাম না? একটা নারীকে যদি ঠিক মতো চালাতে না পারো তুমি, তাহলে সমাজ চালাবা কিভাবে? কখনো পারবো না। সূরা নূর পড়া ফরজ, আল্লাহ নিজে প্রথম আয়াতে বলেছেন, সূরাতুন আনজালনাহা ফরাদনাহা, কোন সূরার ব্যাপারে এটা বলেননি, আনজালনাহা ওয়া ফরাদনাহা, একটা সূরা আমি নাজিল করেছি এবং এটা আমি পড়া ফরজ করে দিয়েছি। আগের যুগে, নবীজির যুগে, সাহাবীদের যুগে সব নারী পুরুষকে সূরা নূর মাস্ট পড়ানো হতো, কারণ সে একজন মেন অথবা উইমেন, নারী বা পুরুষ হিসেবে কিভাবে তার নারীত্ব বা পুরুষত্ব সে সেভ করবে, সুরক্ষিত রাখবে, পবিত্র রাখবে, সূরা নূর না পড়লে কিছুই পারবে না। কিভাবে সূরা নূর, একটা আয়াত বলি, الزَّانِي لَا يَنكِحُ إِلَّا زَانِيَةً أَوْ مُشْرِكَةً, যেই ছেলেটা অবৈধভাবে কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছে সে কোনো পবিত্রা মেয়েকে বিয়ে করতে পারবে না। চেষ্ট উইমেন পবিত্রা কোনো নারীকে সে বিয়ে করতে পারবে না, নিষেধ। সে বিয়ে করবে আর এক এমন মেয়েকে যার চরিত্র নেই, সে জিনাকারিণীকে বিয়ে করবে, অথবা কোনো মুশরিকা শিরিককারিণীকে বিয়ে করবে। কি ভয়ঙ্কর কথা! এখন আপনার কন্যাকে বিয়ে দিতে হলে আল্লাহ বলতেছেন, নারী পুরুষের স্রষ্টা আল্লাহ বলতেছেন, তোমার মেয়েটা যখন বিয়ে দিবা ছেলেকে জিজ্ঞাসা করবে আপনি পবিত্র কিনা। আপনার কি কোনো বিবাহ বহির্ভূত কোনো নারীর সাথে মেয়ের সাথে আপনার মন্দ সম্পর্ক আপনি করেছেন কি? যদি করেন তাহলে আল্লাহর হস্তে আপনি এখান থেকে সরে যান। আর ছেলের উচিত মেয়েকে জিজ্ঞাসা করা, যদি আপনার এমন কোনো কিছু থাকে, আমার জীবন আমি সম্পর্ক করিনি, আপনি যদি করে থাকেন তাহলে দয়া করে আপনি আমার সাথীতে আসবেন না। আজানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা, জিনাকারী ছেলে বিয়ে করবে না জিনাকারিনী মেয়ে ছাড়া, মুশরিকা মেয়ে ছাড়া। ওয়া জানিয়াতু লা ইয়ানকিহুহা, জিনাকারিনী মেয়েকে বিয়ে করবে না ইল্লা জানিন, কোন জিনাকারী ছেলে অথবা মুশরিক ছেলে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ঈমানদারের জন্য হারাম করা হয়েছে শ্রেষ্ঠ উইমেন ছাড়া, পবিত্র নারী ছাড়া অপবিত্র নারীকে বিয়ে করা, পবিত্র নারী ইমানদার নারীর জন্য হারাম করা হয়েছে অপবিত্র কোন ছেলেকে বিয়ে করা। সূরা নূর, আপনি নিজে যদি নূর না হন, আলোকিত ছেলে না হন, আলোকিত যুবক না হন, আপনি একটা ঘর তৈরি করবেন, পরিবার তৈরি করবেন, কি আলো দেবেন আপনি? কি আলো দেবেন? ভূমিকম্প কেন হবে না? ভূমিকম্প তো এই জন্যে হবে, আমরা যারা, হ্যাঁ তবার দুয়ার খোলা,
আল্লাহর কোরআন সূরা নূর পড়ে যুবকরা তরুণীরা যদি এমন খাটি তবা করে যে আল্লাহ হয়তো জানতাম না এই পথে গেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, জীবনে আর এসব পথের কল্পনা কোনোদিন করবো না, এমন তওবা নসুহা যদি করে আল্লাহ ধুয়ে মুছে পবিত্র করবেন আপনাদেরকে। কিন্তু কঠিন জিনিস এটা, কঠিন জিনিস। সূরা নূরের 26 নম্বর আয়াত পর্যন্ত এই ওয়াজগুলো আল্লাহ করেছেন। 26 পরে কি ওয়াজ করেছেন? কারো ঘরে ঢুকতে তুমি আগে আসসালামু আলাইকুম, বাইরে ঘরের ভিতরে তাকানো অপরাধ। একজনের ঘরের দিকে তাকানো কি অপরাধ? ঘরে নারীরা আছে, আপনি ঘরে ঢুকতে পারেন না, তাকানো আর ঢুকে যাওয়া একই কথা। ইসলামী সভ্যতা, ইসলামী মায়েরা যত সচ্চরিত্র হয়, যত পবিত্র হয়, যত চেস্ট উইমেন হয়, সন্তান তত প্রতিভাবান হয়, তত তারা নর্মাল হয়, তত তারা যেই কোনো অ্যাবনর্মাল হওয়ার ভয়াবহ যে পরিস্থিতি এটা থেকে তারা মুক্ত হয়, তারা তাগড়া হয়, শক্তিশালী হয়, সব দিক থেকে তারা সুস্থ এবং সবল নেককার। আর মায়েরা যদি একেবারে বেহায়া হয়, লজ্জা নাই, কোনো পর্দা নাই, তার ঘরে কোনো রেস্ট্রিকশন নাই, কিছুই নেই, এইসব ইন্ডাস্ট্রির মধ্যে যে প্রোডাকশন হবে, যে প্রোডাক্ট হবে সেটাও ওইরকমই হবে। আজকে প্রোডাক্ট দেখেন না, হাবা গোবা অ্যাবনর্মাল অটিস্টিক এগুলি তো আপনাদের কাছে আসে না, আমাদের কাছে আসে আর হাসপাতালে যায়। আমাদের কাছে আসে পানি পড়া আর ঝাড়ফুঁকের জন্য আসবে, সেটা দোষ না। এখন কি করবে, বিপদে পড়ে গেছে, ছেলেটা কথা বলে না, চার বছর বয়স হয়ে গেছে, কথা বলে না, কথা বলে কিছু বুঝে না, বি বললে ডি কয়, ডি করলে সি কয়, উচ্চারণ ঠিক নাই, বুঝেন না, অ্যাবনর্মাল সব আচরণ। ও ভাইয়েরা, সূরা নূরে আল্লাহ আগে যুবক যুবতীকে বলছে খবরদার, হ্যাঁ তোমার বয়স হয়েছে, তুমি বিবাহ করো, একজন পবিত্র নারী পবিত্র ছেলে স্বামী বানাও, স্ত্রী বানাও, থাকো। নারীর জন্য তো পুরুষ সৃষ্টি করা হয়েছে, পুরুষের জন্য তো নারী সৃষ্টি করা হয়েছে। কোরআনে কোথাও নেই যে আমি নারী পুরুষ বানিয়েছি প্রেমিক প্রেমিকের রূপে, যেই প্রেমের জন্য এখন আপনারা আই লাভ ইউ বলতে 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 জিহ্বা ক্ষয় হয়ে গেছে, বুঝেন না, ফ্রি টক টাইম। হ্যাঁ, দুনিয়ার যত ফেসবুক যত কি আপনাদের আড্ডায় আপনাদের লিস্টের মধ্যে এখন হায় রে, সরাসরি যেগুলি হচ্ছে, কই কোরআনে কোথাও নাই যে আমি প্রেমিক প্রেমিকা রূপে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রূপে তোমাদেরকে সৃষ্টি করেছি, একটা শব্দ কোরআনে কি এরকম আছে কেউ দেখাইতে পারবে? কি আছে? ওয়াখলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে আজওয়াজ স্বামী স্ত্রী রূপে সৃষ্টি করেছে। ওয়াখলাক মিনহা জাওজাহা, আদম থেকে তার প্রেমিকা নয় তার স্ত্রীকে আমি সৃষ্টি করেছি। হ্যাঁ, স্ত্রী প্রেমে ভরা থাকবে, প্রেমে ভরা থাকবে, কিন্তু সেটা ঢাকনা দেয়া, সৃষ্টিকর্তা আল্লাহ যেটাকে ঢেকে রাখেন এটা প্রকাশ করতে নাই, যেটা তিনি ঢেকে রাখেন সেটা ঢেকে রাখাই সুন্দর, সেটা কি ঢেকে রাখাই সুন্দর, সেটা প্রকাশ করলে আর থাকে না, সেটা প্রকাশ করলে কি, যে স্ত্রী খালি হাঁটি হাঁটি আমি বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, আর যে স্বামী সারাদিন বলে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, বুঝতে হবে এটা পচা মাল, পচা মালের অ্যাডভার্টাইজ বেশি হবে। বাংলা ভাষায় এরকম কথা আছে না, আর একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি, ঠিক না? সারা কোরআন খালাক মিনহা জাওজাহা, স্ত্রী বানিয়েছে, কারণ স্ত্রী এখানে খতিব সাহেব সাক্ষী, ইমাম সাহেব সাক্ষী, কাজী সাহেব সাক্ষী, সরকারি কাবিন সাক্ষী, সিল মোহর মারা পরিণয় ভালোবাসার সম্পর্ক, ঠিক না? স্বামী স্ত্রী একেবারে মোহর আনা, 5 লাখ 10 লাখ বা 50,000 1 লাখ যা আছে, কি খামিরা, ঠিক না? আল্লাহ তাআলা কত সুন্দর নিয়ম দিয়েছে সূরা নূর, সূরা নূরের মধ্যে তোমরা পড়বা,
প্রথম ধাপে ব্যক্তি চরিত্র গঠন করে দিয়েছেন, যুবকের চরিত্র গঠন করেছেন। খবরদার, নারী একটা পৃথিবী, মাটির পৃথিবী আরেকটা পৃথিবী। নারী নামক পৃথিবীর ক্ষেত্রে যদি তুমি আমানতদার হও, বিশ্বস্ত হও, সৎ হও, তুমি যদি অনিষ্ট হও, তাহলে মাটির পৃথিবী চালাবার দায়িত্ব আল্লাহ তোমার দেবেন।